নমস্কার বন্ধুরা, আজকে আমাদের যেটা হতে চলেছে সেটা অডিও স্টোরি নয়, সেটা ফিল্ম নয়, সেটা একটা ব্লগ। এবার আপনারা ভাবছেন যে সিনেমা চ্যানেলে, অডিও স্টোরি চ্যানেলে ব্লগ কি করছে, ভাবছেন তো? নিশ্চয়ই ভাবছেন, অনেক প্রশ্ন যাচ্ছে আপনাদের মাথায়, নিশ্চয়ই আপনাদের সব প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। দাদা, এটা কিউএনএ ভিডিও নয়। দেখেছেন তো কিরকম পাবলিকের সাথে এখানে ডিল করতে হয়। ও সিনেমা বানানো আর অডিও স্টোরি বানানো কোনো ইজি জিনিস নয়, শিওর। যাই হোক, আপনাদেরকে আমরা ইন্ট্রোডিউস করছি, ফেজ ওয়ান ডে, দিস ইজ আওয়ার কাস্ট এন্ড ক্রু, টেক এ লুক বাডিজ। যাই হোক, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম, দিস ইজ আওয়ার সাপোর্ট সিস্টেম, জাস্ট টেক এ লুক। এখানে আমাদের কাস্ট মেম্বার্স রয়েছে, ক্রু মেম্বার্স রয়েছে, ইভেন কিছু সাবস্ক্রাইবারসও রয়েছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, কত রকমের পাবলিক আমরা দেখেছি। আমরা যখন অডিও স্টোরি করেছি তখন আমাদের কিছু র্যান্ডম কোয়েশ্চেন ফেস করতে হয়েছে, যেমন ফেলুদা বাবা বাবা দাদা আমার গল্পটা পাকা পাকা। আরে আপনার কোন গল্প? আরে আমি তো সেই আপনাকে দিলাম সেই। ও হ্যাঁ, হবে হবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে কি সব গল্প লিখে মাথা মুন্ডু নেই ঘুর। যাই হোক, হ্যাঁ, তো আমাদের যে দেশ এন্টারটেনমেন্ট সেটা আজকে 1K রিচ করেছে, ঠিক আছে? তো আমরা কি করেছি, অনেক ভালো ভালো মুভিজ বানিয়েছি, আমরা অনেক ভালো ভালো অডিও স্টোরি বানিয়েছি। কি সিনেমা শুট হচ্ছে দাদা? আপনি আপনি আপনাকে হিরোর মতো দেখতে, আপনি হিরো বললেন আসছি। আরে হ্যাঁ ঠিক আছে আসবে। যাই হোক, তো যেটা বলছিলাম, আপনাদের ভালোবাসা আর আপনাদের পাশে থাকার জন্য আজকে আমাদের চ্যানেল 1K রিচ করেছে, ঠিক আছে? তো এটার জন্য থ্যাংকস ইউ, থ্যাংকস ইউ অল অফ ইউ। ভালোবাসা আসছি দাদা, আসবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সব ভুলভাল লোকজনের পাল্লায় পড়তে হয়, দেখেন দেখেন একটা চ্যানেল চালাতে যাওয়া যে কতটা ডিফিকাল্ট কাজ সেটা আমরাই বুঝেছি। যাই হোক, তো আসলে একটু মজার মেয়ে ছেলে দরকার হয়েছে, যদিও আমার এখানে তেমন খুব একটা মেয়ে ছেলে আমি পাই না, কিন্তু আমার মনে হয় যে এই যে নেশাটা একটা পাই না, কি হচ্ছে এখানে? আমার কোম্পানি এসব কি অশ্লীল নাম দিয়ে রেখেছেন এখানে? এখানে এ ভাই কি কি এইটা কি 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 আমার গাজা কোম্পানি নাম লাউড়া কোম্পানি নয় কোম্পানি যাই হোক কোম্পানি কোম্পানি যাই নাম নাম লাউড়া হ্যাঁ আমি গাজা অর্ডার দেব ওসব ওসব ভুলভাল কাজ আমি করি না কত কত প্যাকেট কত প্যাকেট কত প্যাকেট ওসব ভুলভাল কাজ আমি করি না যাই হোক বল না কত প্যাকেট দুবার দিন দুবার এখানে আমার উল্টো পাল্টা করছে জিজ্ঞাসা করছি বল না কত
যাই হোক তো গাজা গাজা এসব গাজা গাজা করে না এসব আমি তো গাজা গাজা তো আমাদের এখন আমাদের ইন্টারভিউ সেশন ঠিক আছে তো প্রথমে আসছি আমরা অপরাজিতার কাছে ইনি আমাদের পোস্টার ডিজাইন করে তো হ্যালো অপরাজিতা সরি আমাদের বাজিরা তো নেই যে মাইক কিনতে পারা যায় কিন্তু আপনি এটা ধরে নিন যে আমি মাইক মাইক ধরে আসবো অন্য কিছু না মাইক ধরে আসবো তো চলুন লেটস স্টার্ট বলুন কেমন লাগছে আমার এখানে মানে হ্যাঁ এই মাইক নয় আমার এখানে এক্সপেরিয়েন্স খুবই ভালো অনেক নতুন কিন্তু এই যে ডিরেক্টর আর ইনি বহুত খাটান আমাকে রোজ এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি এটা আরেকবার করতে হবে ওটা আরেকবার করতে হবে বাট ওভারঅল এক্সপেরিয়েন্স আমার খুবই ভালো অ্যান্ড আমি এদের সাথে আরোই কাজ করতে তো অসাধারণ কথা এই বাড়ির কি চিনো না যাক তো এবার আসছি আমরা অলিক ইনি আমাদের কিশোর কুমার দ্য সিঙ্গার অফ দিস এন্টারটেইনমেন্ট সো বলুন দাদা আপনি উঠতে পারবেন তো অবশ্যই হ্যাঁ ঠিক আছে তাহলে বলবেন না আপনি কি আচ্ছা তো কেমন আপনার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো দিস এন্টারটেইনমেন্টের সঙ্গে কাজ করে আমি অবশ্যই খুব এনজয় করেছি আমার কাজকে এবং সবারই সহযোগিতা পেয়েও আমি খুব ভালো লেগেছে বাহ খুব ভালো এবার আপনি বসে পড়ুন অনেক বলেছেন তো এবার সব থেকে সাইলেন্ট গার্ল মেঘা আপনি কিছু বলবেন না আপনি মনমোহন সিং এটা নাম বলি কথা বলি আমি প্রথম থেকেই আছি কতগুলো কাজ করেছি আর এখন আমি আপাতত শুধু দর্শক এবং শ্রোতা বন্ধু হয়ে আছি মানে থাকবো এবং এটার সাথে বাহ খুব ভালো খুব ভালো এরকমই কিছু দর্শকের জন্য কিন্তু আমাদের চ্যানেল বানকে রিচ করেছে এরকম কিছু ও হ্যাঁ অবভিয়াসলি এরকম কিছু দর্শকের জন্য আমাদের চ্যানেল বানকে রিচ করেছে ঠিক আছে একটা লুক অ্যাট দ্য স্মাইল তো আরও আছে এই দুজন আমাদের নুনটে ফোনটে যখন নুনটে ফোনটে করা হবে অবভিয়াসলি এই দুজন কাজ করবে আলটিমেটলি এবার আসছেন হিরোইন আপনার মেকআপ হয়ে গেছে নাকি আপনি এখন রেডি তো আর কিছু বাকি আছে ওকে ওকে হ্যাঁ বলুন এটা কি ভাবুন মানে কাজের সাথে ফ্রিতে ফটোশুটের ব্যবস্থা আছে আমাদের তো থ্যাংক ইউ ভেরি নাইস আর কেউ বাকি আছে এতক্ষণ ভেবে বলছে খুব ভালো মানে কতটা ভালো বোঝাই যাচ্ছে যাই হোক আপনি বলুন আমি তো সাহেবের বাচ্চা দেখে খিস্তি করি ওয়াও দ্যাটস গ্রেট ইনি ফ্রিডম ফাইটার প্লাস মোদি ফাইটার সো লেটস স্টার্ট ইনি জিম করে সারাক্ষণ জিম করে সকাল থেকে রাত্রি অবধি জিমই করে থাকেন সো দেখা গেল বাইসেপস কিছু বানিয়ে বানাতে পেরেছেন আরে বাবা বলেছি সব করবার কিছু ভালো করে বানিয়ে বানিয়ে আসবেন লোড ইউ আর এম্বারেসিং মি ইন সাচ অফ বিল বিজার্স এটা ভুলভাল বলছে মি খুবই ভালো এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের এই পথ চলা যাদের হাত না ধরে কোনোভাবেই সম্ভব হয় না এবার আমরা কথা বলে নেব তাদের সাথে চলে আস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলের যাদের হাত ধরে আমাদের পথ চলা শুরু এবং যাদের উদ্দীপনায় আমরা সবাই কাজ করে চলেছি তারা দুজনে এখানে উপস্থিত আছে আমি প্রথমে চলে যাব আমাদের চ্যানেলের বঙ্কেশের কাছে আপনি বলুন আরে অজিত তিনি হচ্ছে আমার অজিত আর আরেকদিকে আমার তোষে মানে আমি ফেলুদা বঙ্কেশ দুটোই আপাতত হবে তা বলো কী বলতে চাও হ্যাঁ মানে এই যে এইভাবে এতজনকে নিয়ে আপনি যাদের সঙ্গে কাজ করছেন বা আপনার মাথায় এই যে এত সুন্দর একটা আইডিয়া এসেছে আমাদের সবাইকে ইনভলভ করে কাজ করা তো এটার পিছনে ইন্সপিরেশন বা কেমন লাগছে কাজ করে সেটা যদি একটু শেয়ার করো দেখুন কাজ করতে দেখো বলি তুমি আমার অজিত নিশ্চয়ই তো আমার এই জার্নিটা 3 বছর আগে শুরু 2018
তো শুরুতে অনেকেই শুরু করেছিল একসাথে, এখন তারা নেই, কিন্তু এখন যারা আছে তাদেরকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা, তারা ভালো করে যদি কাজ করে আশা করি করবেও ফিউচারে। তো একসাথে নতুন কিছু করা যেতে পারে, আরও নতুন অ্যাচিভমেন্টস আমরা পার করতে চাই, দেখা যাক আরও বড়ো সম্মান দেখা যায় আরও। আপনি বলুন, দেজ এন্টারটেনমেন্ট পিকচার্স, হ্যাঁ আমাদের, আমি যখন ফার্স্ট এসেছিলাম এখানে আমার খুব মানে খুব ভালো লেগেছিল এনভায়রনমেন্টে, তো আস্তে আস্তে আমি কো-ওনার হয়ে যাই অ্যান্ড খুবই ভালো লেগেছে। এবং আমাদের সামনে অনেক বেশি প্ল্যান্স রয়েছে, আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে হবে মানুষের সামনে, আরও ভালো ভালো সিনেমা করতে হবে, মাইক নয় হ্যাঁ, তো আরও ভালো ভালো সিনেমা করতে হবে, আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে হবে মানুষের কাছে। সাহিত্য যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে, গল্প পড়া এবং গল্প শোনার যে একটা সেটা বাড়িয়ে তুলতে হবে। তো আমরা যেটা করছি সেটা আরও করে যাবো এবং আশা করি মানুষকে অনেক বেশি আনন্দ দিতে পারবো, এবং এই চ্যানেলটা আরও আস্তে আস্তে বেড়ে চলবে, অনেকটাই বেড়ে চলবে। এবং হু নোজ যে হয়তো কিছুদিন পর আপনারা দেখতে পাবেন যে এই দেজ এন্টারটেনমেন্ট ব্যানারটা অনেক কিছু করছে। সো টিল দেন হোল্ড অন। বন্ধুরা আবার একবার নমস্কার বলছি আপনাদেরকে। এবার হচ্ছে আমাদের আসল কাজ, মানে যে জন্য এখানে আসা, খাওয়া। তো আজকে আমরা কী করবো, আমরা বিরিয়ানি খাবো, আপনাদের দেখিয়ে দেখিয়ে বিরিয়ানি খাবো। তো ঠিক আছে, এটা হচ্ছে আমরা আজকে সবাইগুলো খেতে চলেছি, উনি অলরেডি শুরু করে দিয়েছেন খাওয়া, আমিও শুরু করে দেবো দেবো ভাবছি, কিন্তু আপনাদের কিছু বলতে বলতে হবে আর কি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together, it's so beautiful, you and me, we're meant to be, in the great outdoors. তুলেছি পুরো ভিডিও তুলছি, হ্যাঁ একটু ঠুসে দে মুখের মধ্যে।
হ্যাঁ হা 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 হ্যাঁ Thank you.